হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে কলকাতার দুই প্রধানকে নিয়ে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম সঠিক খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজ একটা বড় জায়গা থেকে ভিডিও করে জানানো হয়েছে যে জেসন কামিংস আসলে নাকি হুগো বোমসকে ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো তোমাদের বলি, এইরকম কিন্তু কোনো খবরই নেই আপাতত ভাবে। আর হুগোকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ কেন আসছে, যেখানে কিন্তু বেশ কিছুদিন আগেই কনফার্ম হয়ে গেছিল যে হুগো বোমস থাকছেই মোহনবাগান দলে। আর হুগো বোমস না থাকলে খেলার পরিস্থিতি যে কেমন হয় সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। সেহেতু এইরকম নেগেটিভিটি ছড়ানোর কিন্তু কোনো রকম মানেই নেই আমার মতে। তো তোমাদের মতে কি বলে, হুগো বোমসকে কি ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার পরের আপডেট নিয়ে কথা বললে, তোমরা জানো আকাশ মিশ্রা কিন্তু কনফার্ম হয়ে গেছে মোহনবাগান দলে, এবং ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিন্তু আকাশের নামটাও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে অফিসিয়ালি ভাবে। তো এবার কথা হচ্ছে, আকাশ মিশ্রা তো আসলো, তো তাহলে ইয়াসিরের কি হবে? কারণ মোহাম্মদ ইয়াসিরকেও কিন্তু দলে পেতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো খবর অনুযায়ী ইয়াসিরের সাথে কিন্তু আবারও নতুন করে কথাবার্তা শুরু করেছে ম্যানেজমেন্ট, এবং যেমনটা খবর, ইয়াসির ম্যানেজমেন্টের কাছে পর্যাপ্ত পরিমাণ গেম টাইম চেয়েছে। তো এখন এটাই দেখার বিষয় হবে, মোহাম্মদ ইয়াসিরকে রাজি করিয়ে ইয়াসিরের ডিলটা ডান করতে পারে নাকি সবুজ মেরুন কর্তারা। তবে যদি মোহাম্মদ ইয়াসিরকেও দলে নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দল অন পেপার এবং অন ফিল্ড দুই জায়গাতেই কিন্তু সবথেকে সেরা দল তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। এবং এর সাথে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিল যে মোহনবাগান সুপার জায়েন্ট নামটা কবে থেকে অফিসিয়ালি হবে। তো ভেতরের খবর অনুযায়ী এই নিয়ে কিন্তু কাজকর্ম অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, এবং খবর অনুযায়ী মোহনবাগানের যে পরবর্তী এএফসি কাপের ম্যাচ রয়েছে তার আগেই কিন্তু নতুন নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এবং এএফসি কাপে কিন্তু আমরা মোহনবাগান সুপার জায়েন্ট নামেই খেলতে দেখতে পাবো আমাদের প্রিয় দলকে। এবার লাস্ট আপডেটটা উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো অনেকেই জানতে চেয়েছে যে ইস্টবেঙ্গল দলের নতুন কোচ কার্লোস কোয়াদ্রাত কবে ভারতে আসছে। তো এই বিষয়ে যেমনটা জানতে পেরেছি যে ডুরান্ড কাপ শুরু হওয়ার এক মাস আগেই কিন্তু ভারতে চলে আসবেন কার্লোস কোয়াদ্রাত। তো আগস্ট মাসে যেহেতু ডুরান্ড কাপ শুরু হয়, সেহেতু জুলাই মাসে কিন্তু আমরা কার্লোস কোয়াদ্রাতকে ভারতে আসতে দেখতে পাবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।